আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও নবী, আমি আপনাকে গোটা আলামিনের জন্য রহমত স্বরূপ পাঠিয়ে দিলাম, কেমন আপনি রহমত? মুফাসসিনে কিরাম বলেন, এই পৃথিবীটা এমন একটা জায়গা, এই পৃথিবী থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, 500 বছরের রাস্তা, প্রথম আসমান কামার আল্লাহ সবুজ জমরুদ পাথর দিয়া বানাইছেন, এই সবুজ জমরুদ পাথর দিয়া বানাইছে আমার আল্লাহ আরো 500 বছরের মোটা করে। প্রথম আসমানের সামনে আমার পৃথিবীটা কত ছোট, চেটিয়াল ময়দানে যদি কোনো একটা সরিষার দানা ফেলে দেওয়া হয়, ওই সরিষার দানাটা যেমন মরুভূমির কোনো চেটিয়াল ময়দান থেকে খুঁজে পাওয়া যায় না, প্রথম আসমানের উপরে যদি গোটা পৃথিবীকে ফেলে দেওয়া হয়, পৃথিবীটাকেও খুঁজে পাওয়া যাবে না। প্রথম আসমানকে আমার আল্লাহ এত বড় বানাইলেন, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান আরো 500 বছরের মোটা, দ্বিতীয় আসমানটা আবার তৃতীয় আসমান আরো 500 বছরের রাস্তা, গ্যাপ রাস্তা, আবার 500 বছরের মোটা, আবার চতুর্থ আসমান আরো 500 বছরের রাস্তা, 500 বছরের মোটা, ষষ্ঠ সপ্তম আসমান 500 বছরের ফাঁকা আরো 500 বছরের মোটা, কত আসমান, বড় আসমান, প্রত্যেকটা আসমান প্রত্যেকটা আসমানের চেয়ে কয়েক গুণ বড়। আল্লাহু আকবার বলেন, এই প্রত্যেকটা আসমান, এক আসমান আল্লাহ সবুজ জমরুদ পাথর দিয়া বানাইছেন, দ্বিতীয় আসমান কামার আল্লাহ রূপা লোহা দিয়া বানাইছেন, তৃতীয় আসমান কামার আল্লাহ রূপা দিছেন, পঞ্চম আসমান কামার আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছেন, ষষ্ঠ আসমানকে লাল ইয়াকুত পাথর দিয়া বানাইছে, সপ্তম আসমানকে আল্লাহ নীল রত্ন দিয়া বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ, ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ, আশেকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ, তু মেরা মাবুদ হায়, আল্লাহ আল্লাহ, তু মেরা মাকসুদ হায়, সব ক্ষমতার অধিকার কার? আর জোরে বলেন, কার? আমার আল্লাহ জানায় দেয়, ও নবী, আমি আপনাকে গোটা আলামিনের জন্য রহমত স্বরূপ বানাইলাম, আপনি কত বড় রহমত জানেন, এই প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, প্রত্যেকটা আসমানের কণায় কণায়, রেণুতে রেণুতে, এই পৃথিবীর সূচনা লগ্ন থেকে পর্যন্ত প্রত্যেকটা মাটির কণায় কণায়, রেণুতে রেণুতে, যেখানে আল্লাহর দয়া, ওই প্রত্যেকটা জিনিসের জন্য আমার নবী হলেন রহমত, প্রত্যেকটা জিনিসের জন্য নবী কি? এই ষষ্ঠ আসমানের উপরে আবার হলো সিদরাতুল মুনতাহা, আল ইনতিহা থেকে স্টেশন, সিদরা মানে বড়ই গাছ, এই বড়ই গাছ থেকে আমার আল্লাহ চারটা শিকড় দুনিয়ার জমিনে পাঠাইছেন, চারটা শিকড়, একটা হলো হাউজে কাউসার, একটা সালসাবিল, আর একটা ফুরাত, আর একটা হলো জমজম। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কাবাটা এমন ভাবে তৈরি করেছেন, ওই কাবার সোজা আল্লাহ সৃষ্টি করেছেন হলো বাইতুল মামুর, সপ্তম আসমানের উপরে, ওই বাইতুল মামুর থেকে একটা পাথর যদি ছেড়ে দেওয়া হয়, মুহাদ্দিসিনে কিরাম বলেন, পাথরটা সরাসরি এসে কাবার মধ্যখানে পড়বে। বাইতুল মামুর কি বলে ফেরেশতাদের তাওয়াফের জায়গা, দৈনিক সেখানে 70,000 ফেরেশতা তাওয়াফ করে, একবার যেই ফেরেশতা তাওয়াফ করে কিয়ামতের আগ পর্যন্ত ওই ফেরেশতা আর তাওয়াফের সুযোগ পাবে না। এরপর হলো আল্লাহর আরশে কুরসি অনেক উপরে, অনেক উপরে, আমার নবী কেমন রহমত। ও মুসলমানের দল, আমি ব্যাখ্যা করতে করতে রাত্র শেষ হয়ে যাবে, শেষ করা যাবে না, যতটুকু বললে আপনার আমার জন্য উপকার, আপনার আমার জন্য নসিহত বোঝা যায় ততটুকু বলতেছি। ও আমার নবীর উম্মতের দল, তার আগে আমার একটা জবাব দেন, আমার নবীর প্রশংসা যতই করি শেষ করা সম্ভব নাকি? জোরে একটু বলেন না, আমার নবীর এত দাম, এত দাম, আজও পর্যন্ত ইহুদিরা নবীকে সুপারম্যান হিসাবে আখ্যা দিয়ে রেখেছে,
আজ পর্যন্ত বেঈমানরাও কোরআনকে তাদের সেলফের সবার উপরে রেখে দিয়েছে, কারণ কোরআনের চেয়ে মহাগ্রন্থ কিছু নাই, কোরআনের চেয়ে মহা বড় বই আর কিছুই হতে পারে না। আর কোন মানুষ যদি স্বর্ণের মানুষ হতে চাও, মুহাম্মদের জীবনী পড়ো, মুহাম্মদের চরিত্রে চরিত্রবান হও। কোন মানুষ আর পৃথিবীতে কখনো অভদ্র হিসাবে পরিচিত থাকবে না। রাসূল নামে কেলো মদিনায়, রাসূল নামে ওরে আকাশে রই চন্দ্র কেরে, ওকে আনলো দুনিয়ায় রাসূল নামে। গলেতে তসবীর মালা, কে চলে ওই কামলি বলা রে, ওরে আমার বুকের দরগা তলায় তারে ডেকে নিয়ে আয়, রাসূল নামে কেলো মদিনায়, রাসূল নামে। ও মুসলমান ইমানদার, এমন একজন নবী আমরা পাইলাম, নবীজির আগমনে তার চাচা আব্দুল মুত্তালিব, তার দাদা আব্দুল মুত্তালিব খ্রিস্টান পাদ্রির থেকে শুনেছে, আব্দুল মুত্তালিবকে ডেকে বলে খ্রিস্টান পাদ্রি, ও আব্দুল মুত্তালিব তোমার কি খবর আসেনি যুগের বলে, কি তোমার ঘরে এই কিছু দিনের মধ্যেই এমন একজন তোমার নাতনি আসবে যিনি গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ হয়ে আসবে। আব্দুল মুত্তালিব অবাক হয়ে যায়। আব্দুল মুত্তালিব বলে কে সে, বলে তাওরাত জবুরে তার কথা পরিষ্কার ভাবে লেখা আছে, তার নাম হলো মুহাম্মদ। আব্দুল্লাহর ঘরে আমেনার গর্ভে সেই লোক তোমার নাতি হয়ে আসতেছে। আব্দুল মুত্তালিব মুহাম্মদ নবী আসার আগের দিন আমেনার ঘরের কিনারা গিয়া দাঁড়ায় রয়েছে, রুমাল নিয়ে নবীকে আগে কোলে নিবে। আব্দুল মুত্তালিব বলো ওই কৌমের চেয়ারম্যান খ্রিস্টান পাদ্রির থেকে শুনেছে, এমন একজন ব্যক্তি আসতেছে যাকে উসিলা করে দোয়া করলে আল্লাহ কবুল করে নিবে। আব্দুল মুত্তালিব দেখে গোটা মক্কার জমিনে বৃষ্টি নাই, গোটা কৌম এলান করে দিছে, ও কৌমের মানুষ তোমরা জেনে নাও আগামী কালকে এই মক্কার জমিনে বৃষ্টি হবে। জোরে কোন সুবহানাল্লাহ, মক্কার মানুষ অবিশ্বাস, হায় হায় কেমন কথা, এটা তো কোনোদিন সম্ভব না। আব্দুল মুত্তালিব তুমি বলছো যদি না হয় তোমার চেয়ারম্যান গ্রিয়ার থাকবে না। সিরাত ইবনে হিশাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আব্দুল মুত্তালিব ফজরের আগে আগে, সুবহ সাদিকের আগে আগে আমেনার ঘরের কিনারায় গিয়া দাঁড়াইছে। ওই ফজরের সুবহ সাদিকের সময় আমার নবী যখন দুনিয়াতে আসলেন, আব্দুল মুত্তালিব ডেকে বলে ও আমেনা একটু আমাকে আগে মুহাম্মদকে আমার কোলে দাও। আমেনা দৌড়ে আয়েশা মুহাম্মদকে কোলে দিল। আব্দুল মুত্তালিব ডেকে বলে আমেনা তুমি তো এখন কোলে দেওয়ার কথা না, তুমি তো অসুস্থ, তুমি কেমনে দাঁড়াইছো এত তাড়াতাড়ি? আমেনা বলে ও আমার বাবা, মুহাম্মদ যখন দুনিয়াতে আসছে সাধারণ মায়েদের যে ব্যথায় আমি আমেনা তার টের পাইলাম না। আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে রওনা দেয়, এক দৌড়ে মক্কার ওয়াবিও ফাতিমা নামক ময়দানে গিয়া হাজির হয়ে যায়। আমার নবী আকাশের দিকে তুলিয়া ডাক দিয়া বলে দর আল্লাহ, তাকা দেখো আমার হাতে কাকে নিয়ে আমি দাঁড়াইছি,
যাকে না বানাইলে আসমান জমিন নাকি বানাইতে না, যার জন্য নাকি গোটা দুনিয়া রহমত। এই মুহাম্মদ রসূলাই তুমি মক্কার জমিনে বৃষ্টি দিয়া দাও, আমার আল্লাহর নবীকে আসমানের দিকে উঠানোর সাথে সাথে আমার আল্লাহ গোটা আরবকে বৃষ্টিতে ভাসিয়ে সবুজ শ্যামল করে দেয়। জোরে কেন আল্লাহু আকবার। এমন একজন নবীর উম্মত হইলাম, এ মুসলমান আমার নবীকে, আমার নবীকে আবু জাহেল মারতো, একটা সময় আমার নবীর এত দাম এত দাম, গোটা মক্কার জমিন আমার নবীর আল্লাহ আমিন উপাধি দিয়ে দিছে। শাম দেশে মানুষ ব্যবসার জন্য যাইতো, আমার নবীর কাছে সবাই টাকা পয়সা আমানত রেখে যাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। অল্প বয়সী নবীকে আল্লাহ আমিন উপাধি দিয়ে দেওয়া হয়। আমার নবী যখন হেরা গুহায় ধ্যানমগ্ন, হঠাৎ করে একদিন তাকায় দেখে হেরা গুহাটা চারদার আলোকিত হয়ে গেছে। আমার নবী অবাক। আমার নবী বলে কি হয়েছে? জিব্রিল আমিন বলে আমি জিব্রিল। কি হয়েছে বলে? আল্লাহর পক্ষ থেকে আমি কোরআন নিয়ে আসছি, এই কোরআন আল্লাহ আপনার উপরে নাজিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। জিব্রিল আমিন বলে ইকরা। নবী বলে মা নবী কানিন, আমি পড়তে জানি না। আবার বলেন ইকরা। জিব্রিল আমিন বলেন পড়েন। নবী বলে পড়তে জানি না। জিব্রিল আমিন বললেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আমার প্রভুর নামের কথা শুনিয়ে আমার নবী এতক্ষণ পড়তে পারে নাই, আর আল্লাহর নাম শুনিয়ে একটানে আমার নবী পাঁচ আয়াত পর্যন্ত পড়ে ফেলল। জিব্রিল আমিন আমার নবীকে আমজা করে ধরে চাপ দিলেন, একরা চাপ দিলেন, একরা তৃতীয়বার নবী পড়ে ফেললেন। আমার নবী থরথর করে কাঁপতেছে, আমার নবীর গায়ে জ্বর উঠে গেছে, এমন জ্বর সেখান থেকে আমার নবী হেঁটে হেঁটে নেমেছেন। আপনারা যারা গিয়েছেন গারে হেরা দেখেছেন, গারে সৌর দেখেছেন, একটা সাধারণ মানুষ আমরা সেখানে উঠতে পারি না, মাঝখানে তিন চারবার রেশ নিয়ে বহুত মানুষ ফিরে আসে, মাথা পর্যন্ত যায় না। আর আমার নবীকে আম্মাজান খাদিজা প্রতিদিন রাত্রে সেখানে উঠে উঠে খানা দিয়ে আসতে, আমার নবী সেখানে ধ্যানমগ্ন থাকতে, সেখান থেকে আমার নবী নেমে সোজা খাদিজার ঘরে চলে যায়। খাদিজাকে মিয়া বলে জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমার একটু আমজা করে ধরো, চেপে ধরো, কম্বল দিয়ে ধরো। খাদিজা রাদিয়াল্লাহু আনহা আমার নবীকে চেপে ধরলেন, এরপর নবীর কাঁপা থামে না। আম্মাজান খাদিজা বলে হে মুহাম্মদ আপনার কি হয়েছে? সুস্থ মানুষটা হঠাৎ কেন এত অসুস্থ? আমার নবী কথা বলে না, চোখের কর্নার বেয়ে বেয়ে পানি পড়তেছে। আমার নবী বলে ও খাদিজা তুমি জানো এই দুনিয়া আমার মা নাই বাবা নাই, একমাত্র আমার আপন বলতে তুমি আছো আমার চাচা আবু তালেব। ও খাদিজা আমার একটু বলো, তুমি আমার কোনোদিন ভুল বুঝবা নাকি? খাদিজা বলে না ভুল বুঝবো না। আমার নবী খাদিজার কানে কানে বলে ও খাদিজা এতদিন তুমি জানতা, আজ থেকে উল্টাটা জানতে হবে। আজ আল্লাহ আমার সিনায় কোরআন ঢেলে দিয়েছে, আজ আর তাওরাত জবুর ইনজিলের কোন আইন চলবে না, আজ থেকে আইন চলবে কোরআনের। ও খাদিজা আমি মুসলমান, তুমিও মুসলমান হয়ে যাও। খাদিজা রাদিয়াল্লাহু আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা ধরিয়া চাপ দিয়া বলে নবী গো, এই গোটা আরবের মানুষ তোমায় অবিশ্বাস করতে পারে, তবে আমি খাদিজা সেটা পারবো না। আমি ইসলামের প্রথম কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। নবীজি আমার কালেমা পড়ে যখন খাদিজা মুসলমান হয়ে গেলেন, নবীর সাথে ইসলামের দাওয়াতের দায়িত্ব নবীর কাঁধে এসে গেল, নবীর দাওয়াতের কার্যক্রম শুরু করে দিলেন। যেই চাচা আবু জাহেল নবীর ছাড়া কিছু বুঝতো না, এই আবু জাহেল এবার উটের পচা নারী বুড়ি আমার নবীর মাথায় চেপে ধরে। আমার নবী কোনো বদদোয়া করে না, আমার নবী দৌড়ে আবু তালেবের কাছে গিয়ে বলে চাচা আমার চাচা আবু জাহেল আমায় মারে,
আবু তালেব বলে কেন বলে আমি এরকম কোরআনের দাওয়াত দিয়েছি এজন্য সিজদায় যখন ছিলাম আবু তালেব বলে আমি যতদিন আছি তোর গায়ে কেউ ফুলের টোকাও আর দিতে পারবে না কিছুদিনের মাথায় আমুল হুজ বলে মুহাদ্দিসনে কেরাম বছরটাকে বলেছে নবীজির জীবনের সব থেকে দুঃখের বছর ছিল ওইটা আমার নবী ওই বেঈমানদের মার খাইতে খাইতে যখন একটু আশ্রয় পাইত খাদিজার কাছে গিয়া হঠাৎ করে খাদিজাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমার নবী দেখে এখন ডানে মা নাই বাবা নাই আমার নবীর আপন চাচা আবু তালেব একমাত্র তার এখন ভরসার জায়গা আবু তালেবের কাছে গেছে দশ দিনের মাথায় আবু তালেবও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার নবীর এখন খাদিজাও নাই কোথায় যাবে নবী আমার বেঈমানদের জ্বালা সইতে না পেরে তায়েফের দিকে আমার নবী রওনা দেয় আমার নবী উম্মে হানি ফুফির ঘরে গিয়া যখন আশ্রয় নেয় ওই ঘরের দুইটি সন্তান ছিল যারা তায়েফের বড় নেতা ছিল শাসন করত আগেই তারা খবর পেয়ে গেছে মুহাম্মদ নামে একজন নাকি একটা নতুন ধর্ম নিয়ে সবাইকে বিভ্রান্ত করতেছে ওই দুই সন্তান ডেকে বলে ও মুহাম্মদ তুমি তায়েফের উদ্দেশ্য কি আমার নবী বলে আমার উদ্দেশ্য দিনের দাওয়াত দেওয়া খবরদার খবরদার এমন দুঃসাহস করবা না যেই ধর্ম নিয়ে আমরা সেই ধর্মের উপরে তোমার হস্তক্ষেপ করার সাহস অধিকার দেওয়া হয় না যদি জানে বাঁচতে চাও চলে যাও এখানে থাকার তোমার কোনো অধিকার নাই আমার নবী কয় আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে তোরা যা করো আমার কিছু করার নাই আমি দাওয়াত দিতেই থাকব আমার নবী যে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন তায়েফের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর বেঈমানরা লেলিয়ে দিস ওই একটা পাগল ওরে মার ওরে পাথর মার ওরে থুথু মার ছোট ছোট বাচ্চারা নবীর গায়ে পাথর মারে থুথু মারে ধুলো মারে আমার নবীর কপাল ফেটে রক্ত পড়া শুরু হয়ে যায় নবীর কপালের রক্ত পড়তে পড়তে নবীর দাড়ি মোবারক আটকে যায় আমার নবীর ওই রক্তগুলো আমার জুতা পর্যন্ত যখন চলে যায় জিব্রিল আমিন আল্লাহর দরবারে ডেকে বলে আল্লাহ এই নবীর এই কষ্ট আর সহ্য হয় না জিব্রিল আমিন তার পাখা দিয়া দুর্দান্ত গতিতে নবীর সামনে এসে বলে ও পয়গম্বর আপনি যদি হুকুম করে দেন তায়েফের পাহাড় দিয়া গোটা আরবটাকে আমি ধ্বংস করে ফেলব আমার নবীর কেমন মা আমার নবী বলে না 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 আল্লাহুম্মা হাদি কওমি লিআন্নাহুম লা ইয়ালামু আল্লাহ আমার কওমকে আপনি হেদায়েত দেন ওরা আসলে বুঝে না ওরা অবুঝরে কন সুবহানাল্লাহ কেমন মায়ার নবী পাইছো জানো এরপর আমার নবী বদ্দোয়া করে না আমার নবী কিয়ামতের ময়দানে উম্মতের জন্য কান্না করতে থাকবে